নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান উদ্যোগপতি প্রতিভা। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে মঞ্জিনিস বুটিকের অনুষ্ঠান, জয়াদির অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত জয়াদিকে। জয়াদি আজকে নিজে একটা অসাধারণ শাড়ি পরে আছে, তসরে, একদম গাছি তসরে, তোমার ইন্ডিগো কাশিস। আর আজকে আমি পরেছি মাটকাশিস, আমার খুব পছন্দের শাড়ি, তবে কোনোটাই পাবেন না তাই আমরা আলাদা করে দেখাচ্ছি না। আমরা পরেছি এটা, আপনারা অন্যটা কিছু পরবেন। এক নম্বর শাড়ি থেকে দেখা শুরু করি, মালকটন, একদম পিওর মালকটনের কিন্তু কোয়ালিটি, এটা এইটা হচ্ছে সেই কোয়ালিটি, এটা হাতে ধরলে বুঝবেন, কোনো ওয়েট নেই শাড়িটার, 100% কটন। আর এগুলো সব ভেজ কালার। তোমার এখন তো ধরো ভেজ কালার, ভেজ কালার আমরা শুনি, আমার কাছে তোমার একটা ব্লাউজ পিস আছে, ব্লাউজ দিয়েছিলে তুমি আমাকে, মানে বহু বছর, ওইটা একই রকম আছে, তখনকার ভেজ কালার। আমি তাই ভাবি এখন তো এগুলো ভীষণ চলছে, এখন চলছে। এক নম্বর শাড়ি 1560, 1560, এটা বিস্কিট কালারের উপরে দেখাচ্ছি, উইথ ব্লাউজ নাম্বার 1560। আমি মোটামুটি জামা ষষ্ঠী উপলক্ষে মানে দেখাচ্ছি এই শাড়িগুলো, মায়েদের দেওয়া যাবে, নিজেরাও গরমে পরা যাবে। ওই শাড়িটা তো মাকে দেওয়া যাবে, এটাও মাকে দেওয়া যাবে। আর যেই সমস্ত মায়েরা ওয়ার্কিং, মানে চাকরি করেন, সার্ভিস করেন, তাদের জন্য তো এই সমস্ত শাড়ি ভীষণ আরামের শাড়ি হবে, মানে অফিসেও পরতে পারবে, বাড়িতেও পরতে পারবে। নাম্বার 2, 2 নম্বর শাড়ি 1560। আমি তো মনে করি যারা বাড়িতে শাড়ি পরেন, সুন্দর করে ব্লাউজ ব্লাউজ ম্যাচ করে পরুন। হ্যাঁ হ্যাঁ, নাম্বার 2, 1560, এটা কিন্তু উইদাউট রেড, এটা হচ্ছে ব্লাউজ পিস। এবারে আসছি নাম্বার 3, প্রথম যে প্রিন্টটা দেখালাম সেটাকেই এবার পিঙ্কের মধ্যে, এটা মেয়ের জন্য হতে পারে, প্রিন্ট বলে বুঝেছো, এটা রাজা, এটা জয়পুরের একটা প্রিন্ট সম্ভবত, সাঙ্গানারি না? হ্যাঁ সাঙ্গানারি, এবং ওটা জায়গা একটা, সেই জায়গাটা না একদম ওই আজরাক বলো, এগুলো সবই তো এলাকা ভিত্তিক না, কচ্ছি শাড়ি আমরা বলি, কচ্ছ অঞ্চলে, কচ্ছ অঞ্চলে। এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর উইথ ব্লাউজ 1560। এর কোয়ালিটি একদম অন্যরকম, শাড়ি ধরলেই বুঝতে পারা যায়। আর সমস্তটাই কিন্তু ভেজ কালার, বারবারই বলছি এগুলো কিন্তু অর্গানিক কালার সব। এটা আঁচল, আর এটা আসছে রাস্ট ব্ল্যাক কম্বিনেশন, খুব স্মার্ট, খুব আর্দি কম্বিনেশন। দামটা হচ্ছে এটা তোমার 1675, না এটা হচ্ছে 4 নম্বর শাড়ি 1560, নাম্বার 4, 1560। আচ্ষা, এইবারে আসছি 1675, অনেক ভালো, এটা তোমার সেই মাড বাটিক। হ্যাঁ, মাড, পুরো মাড বাটিক, আর কোয়ালিটিটাও মাল কটনের, মানে অনেকটা, এবং এটা প্রসেসটা অনেকটা বেশি, প্রসেস বেশি, আর একটু কোয়ালিটিটার জন্যই দামটা একটু। এটা সম্ভবত তোমার আঁচল থেকে থেকে, হ্যাঁ ব্লাউজ তোমার, হ্যাঁ ব্লাউজ আঁচল থেকে, আপার ইয়ক থেকে, মানে এটা কি আঁচলই হবে? হ্যাঁ আঁচলই, আচ্ছা আঁচল থেকে নিয়ে আপার ইয়ক থেকে, তারপরে তোমার এইটা গেল, হ্যাঁ পোর্শনটা। আর এই হচ্ছে ব্লাউজ পিসটা, আচ্ছা পরার পরে কিন্তু দুর্দান্ত লাগবে, এই পুরো বাটিকটার উপরে তোমার পড়বে এই ব্লাউজ, চকলেট এক কালারটা পড়বে। এটার দাম হচ্ছে 1675, নাম্বার 5। এই দুটো একটু স্পেশাল কোয়ালিটির মাল কটন, হ্যাঁ ধরেও সেটা ফিল করছি গো, বহর, সব থেকে বড় কথা বহর। এবং ইনফ্যাক্ট আমি একটা লিনেন পরে আছি, লিনেনটা হচ্ছে 100 count লিনেন, এটা আমি যেটা পরে আছি পিওর 100/100, একদম 100 count সেটা ফিল করেছি, এবং এর বহর আমার কোনো, মানে ছোট্ট করে না অনেকটা গুজলাম। নাম্বার 6, আমাকে যে হেল্প করলো পর্ণা, বলছে দিদি এই শাড়িটা তোমার ঠিক ঠিক হলো, এটা হচ্ছে নাম্বার 6 দেখালাম, 1675, 1675 উইথ ব্লাউজ। এবারে আসবো নাম্বার 7, 7 নম্বর শাড়ি। এই শাড়িগুলো এখন সবাই খুব পছন্দ করছে, যার জন্য আমরা, তবে একটা কথা দিদি একটু বলে দিই, যারা হয়তো চকচকে শাড়ি দেখে অভ্যস্ত, আপনারা কিন্তু ধরে রাখবেন এগুলো ম্যাট ফিনিশ, একদম ম্যাট, যখন আপনার কাছে যাবে তখন কিন্তু এর থেকেও ম্যাট, যা দেখছেন তার থেকেও ম্যাট পাবেন, আবার যখন পরে আপনি কোনো আলোর নিচে যাবেন তখন আবার গর্জিয়াস লাগবে, যেমন আপনি দেখছেন সেরকমই লাগবে। এটা হচ্ছে নাম্বার 7, 7 নম্বর শাড়ি। আর এই ব্লাউজগুলো না উইদাউট লাইলিন বানানো যায় খুব আরাম। এটা হচ্ছে নাম্বার 7, 1560, এটা করেছি, অনেক মায়েরা আছে না ভেতরে বেশি কাজ বা এই প্রিন্ট পছন্দ করেন না আর কি, বেশি প্রিন্ট তাদের জন্য। এবারে আসছি নাম্বার 9, 9 নম্বর, না নাম্বার 8, 7 দেখিয়েছি, এটা হচ্ছে নাম্বার 8, 8 নম্বর, 8 নম্বর, এটা তোমার ওই সাঙ্গানারি প্রিন্ট একদম, এইটা হচ্ছে ওদের টিপিক্যাল ট্রেডিশনাল, এইটা হচ্ছে ট্রেডিশনাল একদম। দাম হচ্ছে 1560 মাত্র, নাম্বার 8, মাইটা পড়ুন আর মেয়ে ব্লাউজটা বানিয়ে নিয়ে মেয়ে মাঝে মধ্যে পড়তে পারে। এটা হচ্ছে নাম্বার 9, এটা স্পেশাল ওই বাটিকগুলো করেছি দেখো, মলমলটা খুব সুন্দর। হ্যাঁ, এটা কি আমাদের বাংলার বাটিক? এটা আমাদের বাংলারই, তার মানে মুম বাটিক হয়েছে, হ্যাঁ কিন্তু কাপড়টা হচ্ছে তোমার ওখানকার, আর এফেক্টটা হচ্ছে ওই মাড বাটিকের মতো, হ্যাঁ একদম, এটা বড় কাপড়টা ওখান থেকে এনেছি, এটা কিন্তু দেখুন রং করানো হয়, এই এফেক্টটা ভীষণ ভালো লাগে, লাইট ডিপ, লাইট ডিপ, লাইট ডিপ, পায়ের দিকটা চওড়া করে গেছে। 9 নম্বর শাড়ি নাম্বার 9, দাম হচ্ছে 1350 only, 1350, 9 নম্বর, ব্লাউজ পিস আছে, অনেক বহর এবং ভীষণ ভালো, পরে আরাম পাবেন। এবার দেখাবো 10 নম্বর শাড়ি, ওয়াও,
কম্বিনেশনটা তোমার, তুমি মোমবাতিকে পুরো মাটবাতিকে এফেক্ট এনেছো দিদি, অসাধারণ হয়েছে। আমাদের বাংলার কাজ এটা, হ্যাটস অফ, সংজ্ঞা বদলে যাবে কিন্তু বাটিকের, অসাধারণ অসাধারণ। আর পিঙ্কটা না এত ভালো এসছে, নাম্বার 10, 10 নম্বর শাড়ির দাম হচ্ছে 1350 উইথ ব্লাউজ। এবার দেখাবো নাম্বার 11, 11 নম্বর, কি দারুণ শাড়িটা, আমি গায়ে ফেলে দেখাবো। কেন বলো, তোমার ব্লাউজটার সঙ্গে কন্ট্রাস্টে দুর্দান্ত লাগবে। আঁচলটা দেখে নিন, আর এটা কিন্তু মোম বাটিক, বারবারই বলছি মোম বাটিক। কি দারুণ দিদি শাড়িটা, ইস অসাধারণ শাড়ি। আর দামটা সাধ্যের মধ্যে, ভগবান জি তোমাকে অসাধারণ করেছি আর কি। শাড়িটা ভীষণ সুন্দর, শাড়িটা অসাধারণ হয়ে যায়। 1350 নাম্বার 11, তুমি বেশি ভালোবাসো তাই জন্য বলো। এটা হচ্ছে 1350 নাম্বার 11। এবার আসবো নাম্বার 12, 12 নম্বর, বেশি বলে নজর লেগে যাবে, আস্তে আস্তে বলছি। আচ্ছা, এই হচ্ছে শাড়িটা, এটা ইয়েলো ব্রাউন শেড। হ্যাঁ, দুটো শেড কিন্তু আছে, একটা ব্রাউনের টোন আছে, একটা ইয়েলোর টোন আছে। এবং এটা হচ্ছে নাম্বার 12, 12 নম্বর শাড়ি নাম্বার 12, দাম হচ্ছে 1350। মানে অনেকগুলো কালারে না করে, মানে একটা কালারকে থিম করে নিয়ে করা। এটা হচ্ছে ব্লাউজ। এবারে আসছি, ভালোবাসবে, একটা দুর্দান্ত তসর, তসর। আচ্যা, এটা কি ওখান থেকে কাজ হয়েছে না? এখান থেকে কাজ হয়েছে, ওখান থেকে কাজ হয়েছে। তাহলে এটা হচ্ছে পিওরলি মাটবাটিক, সত্যি অসাধারণ। আর পুরোটা আর্ধেন টোনে, তো ভীষণ সুন্দর। আবারও বলি, আমি আরেকটা শাড়ি কিন্তু এই টাইপ করতে পারবো, আরেকটা পিস এটা পারবো কি না? পারবে না, হয়তো এই ধরন হবে কিন্তু এক্স্যাক্ট হবে না। কিন্তু কি হবে বলতো, কালারটা এইটা আসবে না, একদম প্রচন্ড জ্বালায় ওরা। আর একটা কথা বলবো আপনাদেরকে, এই সমস্ত শাড়ির টেস্ট কিন্তু সবার জন্য নয়, খুব বুঝে বুকিং করবেন। আবারও বলছি, যা দেখছেন তার থেকে এটা ম্যাট পাবেন, যেটা দেখছেন তার থেকে এটা ম্যাট পাবেন। শাড়িতে চলে যাই, 13 নম্বর শাড়ি, 6600, আমি নিজে, ধরো তুমি ব্লু কাশিস পরেছো, পিঙ্ক কাশিস দেখালাম, কিন্তু আমার নিজের পছন্দ হচ্ছে এই মাট কাশিস, অসাধারণ লাগে আমার। পুরো একদম মানে আর্ধেন টোন পড়লে একটা খুব অন্যরকম লাগে, দারুণ এফেক্ট। মানে ধরুন আমার শাড়িটা যার ভালো লাগছে এটাও নিতে পারেন তিনি। দাম হচ্ছে 6700, 6700 নাম্বার 14। একটু হাজারটা অন্যরকম করে বললে না দেখতে, একটু সিলভারের সঙ্গে ভালো যায়। এবারে আসছি নাম্বার 15, এটা গ্রিনে। হ্যাঁ, এইটা খুব রেয়ার, গ্রিন, পিচ পিঙ্ক, আপনার পিঙ্ক, ইয়েলো, এগুলো খুব রেয়ার। আমি মূলত এগুলো পুজোর জন্যই দেখাচ্ছি, একদম মানে পূজার প্রিপারেশন নিতে শুরু করতে এখন থেকে নিতে হবে, কারণ তোমার তো মাসে একটা করে এপিসোড, সুতরাং আর তো বেশি দিন বাকি নেই, বেশি এপিসোড বাকি নেই। এটা হচ্ছে নাম্বার 15, 15 নম্বর, পুরো গ্রিনে যাচ্ছে এবং ড্রপস করে করে। হ্যাঁ, আর ওই দেখো ব্লাউজটা, বিপিটা দেখিয়ে দাও। এটা হচ্ছে ব্লাউজটা, মানে এটা বিটা অ্যাকচুয়ালি একটু টোনটা, টোনটা ডাউন করে একটু সাবডিউ করে ব্লাউজ শাড়িটা হাইলাইট হয়েছে। এটা হচ্ছে নাম্বার 15 দেখালাম, 6700। এগুলো না একটু ডিপ কালার গ্রিন নিয়ে মিক্স ম্যাচ করে একটু বানাতে হবে। নাম্বার 16, এটা পিচ টোনের উপরে, তসরে পিচ টোন, আরো ডাল হয়েছে কিন্তু, এটা কিন্তু খুব ডাল। আপনাদের আবারও বলি, যা দেখছেন তার থেকে 5 শেড নামিয়ে শাড়ি ভাববেন, যে 5 শেডস কম হবে, এত চকচকে যা দেখছেন না, আপনি পড়লে আলোর মধ্যে গেলে চকচকে, বাট শাড়িটা নিজে যখন খালি চোখে দেখবেন খুব ডাল। নাম্বার হচ্ছে 16, 16 নম্বর শাড়ি, 6700 উইথ ব্লাউজ। খুব সফিস্টিকেটেড, যারা একটু সফিস্টিকেটেড মানে সাজতে ভালোবাসে তো করেন তাদের জন্য। এবারে আসছি নাম্বার 17, 17 নম্বর, বাহ, এই টোনটা তো দেখা যায় না, তসর দেখিয়ে দিলাম, হ্যাঁ দেখাই যায় না। এটা তোমার ফিরোজা টোন আনা হয়েছে, কি করে সম্ভব? এটা কিন্তু সব ন্যাচারাল কালার, ন্যাচারাল কালার সব, আর পাখি হয়েছে দেখুন মাটবাটিকে, কাশিশে, অসাধারণ শাড়িটা। নাম্বার 17, 6700 উইথ ব্লাউজ পিস। নাম্বার 18, 18 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 18, এটা সি গ্রিন বললাম, একদম সি গ্রিন, মানে অ্যাকচুয়ালি ওখানে তো সি গ্রিন নয়, ওটা হচ্ছে গ্রিন, ওদের কাছে এটাই গ্রিন, গ্রিন ওইটা হচ্ছে ব্লু, যেটা আমরা ফিরোজে দেখালাম, একদম তসরের কোয়ালিটিও ভালো। একটু প্রাইসটা পরে আবার জেনে নেবেন, কোনটা কোনটা 100 টাকা মতো কম বেশি আছে। এটা যেমন 6800, এটা 6800, নাম্বার 18, আমি যা লেখা আছে এখানে সেটাই বলছি। এটা 18 নম্বর শাড়ি, 6800 উইথ ব্লাউজ। এবারে দেখাবো 19 নম্বর, যাদের যাদেরই পছন্দ হবে
চটপট বুকিং করবেন। এই কালারটা আপনাদের অ্যাপারেন্টলি মনে হবে অরেঞ্জ কালার, কিন্তু এটাই হচ্ছে মানে অর্গানিক কালারের রেড হচ্ছে এটাই, এবং এটা হয় হচ্ছে বেদানার খোসা থেকে, মানে ডালিমের খোসা, আখের গুড়, খয়ের, এগুলো মিলিয়ে তৈরি হয় রং। এটা হচ্ছে 19 নম্বর শাড়ি। কেন আপনারা দাম দেবেন এই শাড়িগুলোর, দাম কেন দেবেন? প্রথম কথা তসর, এর একটা দাম আছে। দ্বিতীয় কথা, ভালো তসর না হলে হবে না, এবং দ্বিতীয় কথা, এই কালারটা তৈরি করতে একটা প্রসেস, তারপরে সেটাকে শাড়িতে দিয়ে একবারে হয়ে গেল না শাড়িটা। ধরুন আমাদের এখানে নর্মাল ব্লক, আমরা আড্ডায় ফেললাম, ফেলে ব্লক মারলাম, হলো, তারপরে স্টিম হলো, যা হলো হলো, এটা একটা ব্লক মারা হবে, শাড়িটাকে আবার কিছুদিন রাখা হবে, আবার তারপরে এটাকে প্রসেস হবে, আবার ব্লক মারা হবে, এটার অনেক 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 প্রসেস রয়েছে। এটা তো বাটিকেই হয়েছে, মানে মার দিয়ে দিয়ে। নাম্বার 19 নম্বর শাড়ি 6800, 6800 নাম্বার 19, এটা হচ্ছে ব্লাউজ। এবারে আসবো নাম্বার 20, একটু প্রিমিয়াম কোয়ালিটির এমব্রয়ডারি, দেখো মেটেরিয়ালটা তো রেশম চিক, রেশম চিক তোমার পছন্দের। হ্যাঁ, ভীষণ আরাম দিদি এই শাড়ি পরে এই গরমে। ধরো এই শাড়িটা যদি কারোর মাকে দিন, জবা ফুল করেছে, কি সুন্দর স্টিচটা হয়েছে, স্টিচের কোয়ালিটি ভীষণ ভালো হয়েছে, স্টিচটা মনে হচ্ছে অ্যাপ্লিক করে বসানো হয়েছে, কিন্তু শাড়িটাতে সরাসরি কাজ হয়েছে, উল্টো দিকটা দেখাচ্ছে দেখুন, এটা কিন্তু ডাইরেক্ট কাজ হয়েছে শাড়িটাতে। এটা মায়ের শাড়িও হতে পারে, বিস্কিট কালারের উপরে এরমভাবে জবা যাচ্ছে। 20 নম্বর শাড়ি 2875, 2875 নাম্বার 20, 20 নম্বর 2875, অনেক রিজনেবল ইয়েতে দিলাম, আপনারা পছন্দ করুন, তাহলে যাতে বেশি করে করতে পারি। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে বলি এই শাড়িগুলো পেতে গেলে কিন্তু বুকিং করতেই হবে, এছাড়া আপনারা বুটিকে আসতেই পারেন। তবে এই সমস্ত শাড়ি দেখার জন্য, মানে প্রোগ্রামের শাড়ি সব থাকবে হচ্ছে 288 ক্রাইপার রোড, এটা হচ্ছে কোন নম্বর, ডেলিভারি হয়ে যাবে সেগুলো বাদ দিয়ে, মানে বুকিং এর পরে এগুলো বুকিং করে আসতে হবে, যদি এটাই নিতে হয় বুকিং করে আসতে হবে। আর যদি মনে করেন না আমি গিয়ে একটু দেখবো, তাহলে যেগুলো ডেলিভারি হয়ে গেলো সেগুলো আর দেখতে পেলেন না, তাই যেটা থাকলো সেটা দেখতে পাবেন। তবে থাকে তো আর না, ভালো না, সুন্দর ডিজাইনটা দেখো, এটা পিঙ্কের, পিঙ্ক রেশম চেকের উপরে দেখুন, রানি রেড মিলিয়ে একটা টোন, এবং গ্রে আর গ্রিন, প্রত্যেকটারই দুটো করে শেড, তোমার এমব্রয়ডারি ভীষণ ভালো, নিখুঁত একদম। দামটা হচ্ছে 2875 নাম্বার 21, 21 নম্বর 2875 থাকবে তোমার জন্য, 22 নম্বর, এইটা তো তুমি আমাকে ছবি পাঠিয়েছিলে। কোমরে পেছন দিকেও পড়বে আমাদের, যেমন এই জায়গাটা থাকে, হ্যাঁ এইখানটাতে কিছু থাকে না, এখানে একটা জায়গাতে ব্যাক সাইডে পড়বে, মানে ওইভাবে অ্যারেঞ্জ করে, হ্যাঁ ওইভাবে অ্যারেঞ্জ করে, মানে শাড়িটা নিয়ে ভেবেছো, ভেবে তারপরে তুমি কাজটা করিয়েছো। 2875 2875 নাম্বার 22, কটনে করিয়েছি, 23, কিন্তু কটনের কোয়ালিটি ভীষণ ভালো। হ্যাঁ, এটা একটা ধুনেখালি, আমার নিজের ধুনেখালি, তাদের প্রতি ভালোবাসা বেশি, বড়টার বড় সরো হয়, হ্যাঁ খুব খাপি হয়, খাপি হয়। আর এই শাড়িটাতে না এই কালারটা উইভিং এই ছিল, এই গ্রিন পিঙ্কটা এবং এই গ্রেটা, মানে গ্রিনিশ গ্রে, এবং এইটাকে দুটো কালারই দিয়ে কিন্তু এমব্রয়ডারিটা করা হয়েছে, খুব সুন্দর হয়েছে শাড়িটা। এবং এটার দাম হচ্ছে 2350, 2350, 2350 নাম্বার 23 উইথ ব্লাউজ। এবারে আসছি 24, আমি আজকে তুমি দেখলে মাহেশ্বরী পরেছিলাম, তো আরাম ওই শাড়ি পরে না, খুব আরাম। আর এই মাহেশ্বরীটাতে একটা জুটের বর্ডার, মানে ঘিচার বর্ডার যায়, এটা প্রিমিয়াম কোয়ালিটির মাহেশ্বরী, কিন্তু এটা ধরে ফিল করবেন যে প্রিমিয়াম কোয়ালিটির মাহেশ্বরী সিল্ক, এটার আরামটাই আলাদা, এবং তার মধ্যে আজরাক। 4900 নাম্বার 24, এখন তো সারা ভারতবর্ষে আজরাক ফিভার চলছে, একদম চলতেই হবে উইথ ব্লাউজ, এত স্মার্ট শাড়ি, শাড়ি সত্যি। 4900 নাম্বার 24, হ্যান্ড ওভেনের শাড়ি দেখায় বিভিন্ন প্রদেশে, এটা আমাদের এখানকার না, এটা আন্ধ্রা, এটা আন্ধ্রা, আমি কি দেখে বুঝলাম বলতো, টেম্পলটা দেখে, আন্ধ্রার টেম্পল, উড়িষ্যার টেম্পল, আমাদের টেম্পল, সব টেম্পল কিন্তু আলাদা, একই রকম মনে হতে পারে, এটা কিন্তু আন্ধ্রা। এটা যেহেতু আঁচলে একটু ফিরোজি আছে, ওই জন্য ফিরোজিটা দিয়ে বডি দিয়ে, আর এটা হাতা দিতে, এটা কিন্তু ব্লাউজ পিস শাড়িতে নেই, হ্যাঁ নেই ব্লাউজ পিস শাড়িতে নেই, শাড়িতে কোনো ব্লাউজ পিস নেই, এটা কিন্তু এইভাবে যাবে, তাই তো পাতা ডিজাইন, হ্যাঁ হ্যাঁ। দেখে বুঝলাম সেটাই,
এই এফেক্টটা না, এই যে আমাদের ইক্কাতের প্যাটার্নটা ওদের ওখানে গেলে একটা অন্য এফেক্ট হয়। ওটা নিজস্ব ব্লাউজ আছে, চেকসে আছে আঁচল আর ব্লাউজটা, বডিটা আসছে একটা মানে ব্লুইশ টোন, একটা সেম না আইভরি টোন এসেছে, দেখো টোনটা। আমি দুটো ব্লাউজ দিয়েছি কারণ আমার একটা দুটো শাড়ি আছে, দুজন দু রকম ব্লাউজ পাবেন। আচ্ছা, যদি আপনি এটা নেন তাহলে আরেকটা যে শাড়িটা যেটা আছে তার সঙ্গে এটা দেওয়া হবে, এটা অপশনাল, ব্লাউজটা কিন্তু অপশনাল। যেটা আবার এরকম যাবে, এর নিজের এই কালারটা ব্লাউজও আছে, এটা হচ্ছে নিজের ব্লাউজটা হচ্ছে এই চেকসটা, মিলিমিশি করতে পারবেন। 26 দেখিয়ে দিলাম, 26 নম্বর এটাও তাই, 26 নম্বরের শাড়িটা হচ্ছে তোমার 1850, এটাও 175 হচ্ছে ব্লাউজ, তাই তো? 1850 করে দুটো শাড়ি দেখিয়ে দিলাম, 25 আর 26, 27 নম্বর দারুন দারুন, আর 100% কটন, 100% গঙ্গা যমুনা বর্ডার, এবং এটা কিন্তু পিওর কটন, এবং তার মধ্যে এই চেক্সটাকে করা হয়েছে, করা হয়েছে চেক্সটা, বোনাটা খুব টাফ, খুব সুন্দর, কটন দিয়ে লাল ব্লাউজ দেবো, বুঝেছো, হাতে কাজে পাইনি। এটা ব্লাউজ পিসটা কটনেই পেয়ে যাবেন, এটার প্রাইসও হচ্ছে 1850, ব্লাউজও আছে, মানে 1850, তার সঙ্গে ব্লাউজটা নিলে 175, মাথায় রাখবেন। এটা না না লাল তো দিতে হবে, এটা দিতে হবে না, শুধু 1850। আচ্ছা, এটা হচ্ছে তোমার 27 দেখালাম, এটা একটা দেখো, মানে এটা তো সাউথ ভালো লাগে বলে, হ্যাঁ আমি বিভিন্ন প্রদেশের শাড়ি, এটা তো সাউথ একদম, কালার টালার গুলো একটু ভালো লাগলে আমি এটা মাড়ের সঙ্গে যাই আপনার সামনে তুলে ধরতে, মাড়ের সঙ্গে ব্রোঞ্জ, এটা কিন্তু টিপিক্যাল সাউথের শাড়ি, চেটিনার চেটিনার, আমি কালার কম্বিনেশনের জন্য একটু এই শাড়িটা একটু ভালো করে দেখাও, মাট কালার বেস্টটা, তার মধ্যে গোল্ডেন জারি চেক আর পাটটার মধ্যে দেখো একটা মানে এটা মেহেন্দি টোন আর বলবো বা ব্রোঞ্জ কালার, তার মধ্যে এটা পুরো উইভ করে গেছে, মাট লাগবে পুরো শাড়িটা দেখাই, দামটা হচ্ছে 3, এটা হচ্ছে তোমার, এটাও 1850, হ্যাঁ 1850, 1850 মাত্র, এটা দেখালাম আমাদের আজকের এপিসোডের নাম্বার 27, খুব সুন্দর শাড়িটা, ব্লাউজ পিস রানিং এই পাবে, আর আলাদা ব্লাউজ যদি নিতে চান তার জন্য আলাদা পেমেন্ট করে দেবেন। এবার আসছে 28, এটাও মহেশ্বরী, এই মাহেশ্বরীর কোয়ালিটিও একদম আলাদা, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 29 নম্বর, এটা হচ্ছে নাম্বার 29, 29 নম্বর 3450, এটাতেও কিন্তু কাশিশি হয়েছে, টোনটা একদম ডিফারেন্ট, এটা কিন্তু খুব রেয়ার, এই কাশিশটা আমরা পাই না, এই ফার্স্ট টাইম আমি দেখালাম। এটা হচ্ছে 3450, 3450, 29 নম্বর শাড়ি উইথ ব্লাউজ, 30 নম্বর, নাম্বার 30, ওয়াও কি অসাধারণ শাড়িটা, এই রংটা, এই যে মেরুনের যে টোনটা আছে দেখুন, এটা কিন্তু খয়ের আর আখের গুড়, ওই চালের উপরে কালার ডিপেন্ড করে ওদের, আমি শুনেছি গল্পটা, এটাও কিন্তু একদম মাট টোনের উপরে যাচ্ছে, আর পাটটা পিওর ঘিচার একটা পাড়, এই পাটটা বুনুইয়ের পাড়, নাম্বার 30, এই যে পাড়ের সাথে এটা বোনা হয় না, এটা খুব টেকনিকটা খুব টাফ আর কি, ওই আমাদের যেমন কাঠ শাটাল বেঁধে আলাদা করে বোনা ওইভাবে বোনা, নাম্বার 30, দাম হচ্ছে 3250 উইথ ব্লাউজ, 31, যে পড়বে না একবার সে যে কি প্রেমে পড়ে যাবে আর পারবে না সে থেকে বেরোতে, মানে আমি যে মেটেরিয়ালটা পরে আছি, লিনেন এই যে দেখাচ্ছি, এগুলো হচ্ছে সামারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট মেটেরিয়াল, 31, তুমি এই টোনে দুটো আমাদের অপশন দিয়ে দিলে, ওটা একটু ক্রোমিয়াল আর এটা একটু 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 ব্রাউনিশ, হ্যাঁ ব্রাউনিশ, আর এদের একটা পাড়ের টেম্পলও করা হয়েছে, যদি দেখানো যায় জানি না সম্ভব হবে কিনা, হ্যাঁ একদম, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে নিজের ব্লাউজটা, প্রাইসটা হচ্ছে 3250, নাম্বার 30 দেখালাম, 31 দেখালাম, 31, 3450 দেখালাম, 32 তে আসছি, এটা আমরা যে দেখাই, এটা কি মাল কটন না খাদি? না এটা মাল খাদিও নয়, মাল কটন থেকে একটু ভালো কোয়ালিটি, হ্যাঁ মানে খাদির মতো মনে হচ্ছে, না খাদি একটা আলাদা অন্য আছে, এটা খাদি নয়, না এটা মাল কটনের একটু প্রিমিয়াম ইয়েটা আর কি, হ্যাঁ এটার মধ্যে আজরাক হয়েছে, ধরলেই বুঝতে পারবে, ওই জন্য তুমি কোয়ালিটিটা একটু অবাক হচ্ছে, মানে আমার মনে হচ্ছে খাদির মতো মনে হচ্ছে মেটেরিয়ালটা, ভীষণ সুন্দর, এবং এটার দাম হচ্ছে 2700, 2700, এটা হচ্ছে 32 নম্বর শাড়ি, নাম্বার 32, 2700, 32 নম্বর, এটা অরেঞ্জ রাস কালার না, এটা হচ্ছে ওদের লাল যেটা বলবে ওরা, দেখো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে, দেখো স্মার্ট, এটা আঁচল ব্লুয়ের শেড, এটা কিন্তু সাদার মধ্যে, সাদার মধ্যে মাকে পরা, মাকে, হ্যাঁ 2700, নাম্বার 33, 33 নম্বর, ব্লাউজটাও খুব সুন্দর, প্রিন্টটা 34, এইটা খাদিতে, এটা খাদিতে, হ্যাঁ দেখো হাত দিলে বুঝতে, হ্যাঁ বোঝা গেল তো, 34, 34 নম্বর,
নাম্বার 34, খুব আরাম পাবেন, এক কথায় বলতে পারি এই শাড়ি হচ্ছে আরামের শাড়ি। 34 34 নম্বর, প্রাইস হচ্ছে 2900, 2900, 34 নম্বর, 2900 উইথ ব্লাউজ। এবারে আসি 35, তসরে, তসরে আজরাক, আর এই তসরটা কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো, আসলে কোয়ালিটি ভালো না হলে কাজ আসবে না। কেন জানো তো, এই শাড়িগুলো না প্রসেস করতে হয়, মানে একবার হওয়ার পরে এটাকে প্রচুর প্রসেস হয়, অনেক প্রসেস হয়, যদি কোয়ালিটি মানে থিকনেস না থাকে শাড়ি জ্যালজ্যালে হয়ে যাবে, কমপ্লেক্সন একদম খুব ইয়ে লাগবে, মানে ভীষণ ভালো লাগে। দেখো তুমি, খুব সুদিং শাড়িটা, খুব সফিস্টিকেটেড লাগে, সুদিং কালারটা। আর কিন্তু আবারও বলছি ম্যাট, বুঝে যারা চকচকে শাড়ি পছন্দ করেন একদম বুকিং করবেন না। 20 এটা হচ্ছে 8000, নাম্বার 35, 35 নম্বর, এটা হচ্ছে ব্লাউজ 8000 টাকা। এটা না একটু যদি ক্লোজে দেখেন এই ব্লাউজ পিসটা সামান্য, এর মধ্যে কিন্তু অনেকগুলো ব্লক, মানে একটা ব্লক মারো আজ রাখ দো উসকে বাদ দুসরে দিন, এরকম ভাবে ভাবে কাজটা হয়। এটা হচ্ছে 8000, নাম্বার 35, আর ভেজ কালারে করা হয় তো, যার ফলে প্রমিনেন্স, হ্যাঁ ব্লকে মানে ইয়ে করাটাকে ঠিক মতো করে করা। দেখো ওদের ব্লক যে মারে ওরা, তার কোনো তোমার কাটিং নেই, না না আমাদের কিন্তু তোমার কাটিং দেখতে পাবে, ওদের কাটিং কাটিং দেখতে পাবে না, অনেক মানে সূক্ষ্ম হয়। ভারতবর্ষ তো সত্যি একটা খুব ইয়ে জায়গা, ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যের দেশ, আর তার টেক্সটাইলের দিকটা কিন্তু আরো বেশি বৈচিত্র্যপূর্ণ। দাম হচ্ছে 8000, নাম্বার 36, মানে স্বাদেও যেমন বৈচিত্র্য, পরনেও বৈচিত্র্য, এটা তার টেস্টও নেই, ভারতবর্ষের লোকে যেমন টেস্ট আছে একটা, এটা সারা বিশ্বের কোথাও পাবে না, কোথাও নেই। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলানো মহান, কথাটা এমনি এমনি তো নয়, তারপরেও আমরা ভারতবর্ষ এত বৈচিত্র্যের মধ্যে। আমার সত্যি গা হাত পায়ে কাটা দেয়, মানে আমাদের স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের যে যেভাবে মানে বাঙালিরা বা তোমার ধরো পাঞ্জাবিরা যেভাবে যত এরা যেভাবে করেছে আর কি, আমাদের দেশের জন্য, মানে দেশকে পরাধীনতা থেকে ইয়ে করার জন্য, মুক্ত করার জন্য। এইটা দেখালাম, এটা হচ্ছে নাম্বার 37, এটাও 8000, তিনটে তসরে আজরা দেখালে তিনটেই 8000। হ্যাঁ 38 একটাই দেখাচ্ছি, এটা জুড়ি বর্ডার তসর, কিন্তু এটা পাবেন, পাবেন এটা 288 ক্রাইপার রোডে চলে গেলে আপনারা স্টক পাবেন। তবে প্রোগ্রামের শাড়ি নিতে গেলে বুকিং করে আসবেন, কলকাতার মধ্যে হোম ডেলিভারি হবে, কলকাতার বাইরে কুরিয়ারে পাবেন। ভালো করে দেখুন, একটা এপিসোড হয়ে যাওয়ার পর ইউটিউবে ভালো করে প্রোগ্রাম দেখে, কোনো চিন্তাই নেই, দেখে নিয়ে বুকিংটা করুন, নিশ্চিত হয়ে বুকিং করুন, কিন্তু একবার চলে যাওয়ার পরে বলবেন না যে না এটা নয়। এটা রেডের যাচ্ছে ব্লাউজ পিসটা, 4800, নাম্বার 38। দেখো এটা মানে শাড়ি, এই জরি বর্ডার তসর, এরও কিন্তু একটা কাউন্ট আছে, মানে আপনি কাউন্ট আছে, এর কোয়ালিটি, কোয়ালিটি ভালো হলে কালার ইয়ে খুব সুন্দর ধরে। এটা তোমার তিনটে শাড়ি কেটে জুড়ে করা, অথচ কোথাও বোঝার উপায় নেই, তোমার শতরূপা, হ্যাঁ শতরূপাকে বদলে দিয়েছো তুমি আমার, হ্যাঁ যদি নিতে হয় ম্যাচিং করে উনি করে দেবেন, তার জন্য আলাদা পেমেন্ট করবেন। ওটা 1850 ছিল, নাম্বার 39। এবার আসছি নাম্বার 40, 40 নম্বর, সব কাপড় বসিয়ে, হ্যাঁ মানে পিওর আজরাক বসানো হয়েছে, পিওর আজরাক। এটা হচ্ছে যে কাপড়টা প্যাচ হয়েছে আঁচলে পারে প্রিন্টের সঙ্গে, মানে তুমি ওই কনসেপ্টটাকে মানে ওই টেস্টটাকে রেখে, কিন্তু এটা বাংলার ব্লক, তার সঙ্গে আজরাককে পাঞ্চ করা হয়েছে। নাম্বার 40, 40 নম্বর, 1975, ব্লাউজ পিসটা দিয়ে 1975, অনেক রিজনেবল। 41 আজরাকের ব্লাউজ পিস তো প্রায় 250 টাকা করে মিটার পড়ে। 41 দিতে ওই জায়গাটা ঠিক করো, এই যে এটা কিন্তু ইন্ডিগো, হ্যাঁ ইন্ডিগো, দেখো পিওর ইন্ডিগো, ভালো হয়েছে শাড়িটা। তোমার শতরূপা আমার কাছে এখনো আছে, সত্যি সত্যি আছে, মানে এত সুন্দর শাড়িগুলো না কোনোদিন পুরনো হবে না, আপনি এখন নেবেন 20 বছর পরেও বলবেন আমার কাছে শতরূপা আছে। এটা হচ্ছে 1941, কনসেপ্ট, আমি বারবারই বলি বুটিকের শাড়ি আমরা পরি কিন্তু মেনলি কনসেপ্টটাকে মাথায়, মানে ডিজাইনারের যে কনসেপ্ট সেটাকে নিয়েই পরা শাড়িটা বুটিকের। এটা একটা শাড়ি কেটে করেছি, মানে ওই মাল কটন না, তাহলে এইটা তো মাল কটন, এটা খাদি কে কেটে করেছি, খাদি ফাইন রোলার রোলার পালিশ করে তারপরে, আর এটার সঙ্গে এই হচ্ছে ব্লাউজটাকে মিক্স ম্যাচে দিয়েছো, দুর্দান্ত লাগবে দিদি শাড়িটা। এবং এটার প্রাইসটা হচ্ছে তোমার 1975, নাম্বার 42, 42 নম্বর শাড়ি, 1975। একটা রেগুলার সিল্ক দেখিয়ে দিই, সিল্ক তো সবাই খুব ভালোবাসে, নম্বর নাম্বার 43, পিওর সিল্কে ব্লক, মানে এটা একদম হ্যান্ড ব্লক, হ্যান্ড ব্লক,
43 নম্বর 33400 টেম্পল করে একটা টেম্পলের মধ্যে দেখুন দুটো ডিজাইনই পড়েছে, ব্লাউজটা রেডে 43 3400 সিল্কের প্রচুর স্টক পাবেন। হ্যাঁ, তুমি জাস্ট টেনে দিয়ে দেবে। হ্যাঁ, এটা বাটিক হয়েছে তো এদিকটা ধরো। এটা হচ্ছে 42 43, এটা কত দেখালাম দাঁড়াও, এটা 43 দেখিয়েছি আগেটা, এটা হচ্ছে 44টা তুমি আনো না, এটা ফ্লোরাল মোটিভ বলবেন তাহলে, এটা 44 43 নেই, 42 এর পরে 44। 44 নম্বর প্রাইস হচ্ছে 3650, 3650 বাটিক হয়েছে কিন্তু। এটা দেখো খুব সুন্দর একটা কনসেপ্ট শাড়ি, 45 নম্বর স্মার্ট কনসেপ্ট নাম্বার 45। আঁচলে গ্রে আর ইয়েলো দুটো সলিড কালার গেল, ওইটাই আঁচল, তারপরে পুরোটা এইভাবে যাচ্ছে, জিওমেট্রিক প্যাটার্ন, স্মার্ট ভাবনা শাড়ি, ভীষণ স্মার্ট ভাবনা, একটা শ্যাডো এফেক্ট এসেছে শাড়িটার মধ্যে। দাম হচ্ছে 3550 নাম্বার 45, এটা হচ্ছে ব্লাউজ, লম্বা করে দাও 46 46 নম্বর শাড়ি, এটা বাটিক হয়েছে 46 46 নম্বর, খুব সুন্দর হয়েছে। এবং বাটিকটার মধ্যে কিন্তু প্রসেস আছে, মানে একটা শুধু বাটিক করে ফেললাম তা না, এটা হচ্ছে 46 তখন অনেকগুলি প্রসেস থাকে। 46 দেখালাম, প্রাইস হচ্ছে 3650, 3650 উইথ ব্লাউজ। হোলসেলাররা যোগাযোগ করবেন, যারা হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন তাদের জন্য প্রচুর সুযোগ রয়েছে। তুমি খালি লম্বা করে আমাকে দিয়ে দেবে, এটা কাতান, পিওর কাতানের মধ্যে ব্লু গ্রিন, মানে দূর থেকে মনে হবে তসর দেখাচ্ছি আমরা, মানে আপনি পড়লেও লোকে ভাবে আপনি তসর পরে আছেন। এবং প্রিন্টটাকে এত সুন্দর, মানে সেই রাজস্থান স্টাইলের প্রিন্টটাকে কিন্তু আমাদের বাংলাতে করা হয়েছে, খুব টাফ কিন্তু। এবং এটা হচ্ছে 3700 3700 নাম্বার 47 উইথ ব্লাউজ, 48 নেই, এবার চলে আসছি 49। মাথায় রাখবেন 43 আর 48 আজকে আমরা দেখাতে পারলাম না, ওই দুটো শাড়ি আনা হয়নি। রেড অরেঞ্জ, এই প্রিন্টটা না খুব মিষ্টি, হ্যাঁ খুব, এটা খুব হোচ করছি আমরা, খুব মিষ্টি প্রিন্ট, রেড অরেঞ্জে এবং ভেতরে ভাবে অফ হোয়াইটের সঙ্গে, এটার কোনো বয়স নেই না। 49 দেখালাম, 3400, এটা হচ্ছে ব্লাউজ পিস 49। 50 যাব, 50 নম্বর নাম্বার 50, এটা দাবার ছকটা দিয়ে আঁচল আর পার, মানে ফ্রেমিং হয়েছে আর ভেতরটা যাচ্ছে ভাবে, 50 নম্বর শাড়ি নাম্বার 50, প্রাইস হচ্ছে 3800 3400। মানে মায়েরা মেয়েদের দিল বা একদম, মানে আমরা মেয়েরা মাদের দিলাম তাদের জন্য, মানে এটা হচ্ছে ব্লাউজ 3400 নাম্বার 50, এটাও বিষ্ণুপুর কাতান 51, এটা সোনামুখী একদম, মানে সেটা শাড়ি ধরলে বোঝা যায় এটা হচ্ছে সোনামুখী। এবং এটার মধ্যে না কালার এবং ব্লকের ব্যবহারটা একদম অন্যরকমভাবে যাচ্ছে, গায়ের উপরে এরমভাবে সেলফে কিন্তু ব্লকটা হয়েছে, মানে টেক্সচার করা হয়েছে, পিচ রেড না, পিচ রেড একদম, পিচ রেড রাস্ট এবং তার সঙ্গে পিচ ব্ল্যাক কপার কালার, মেনলি পাড়ের একদম এন্ডে দেখো কপার টোন রেখেছো। আর এত মুঠোর মধ্যে না শাড়িটা চলে আসবে, একটু দেখিয়ে দেবো, একদম আপনাদের হাতের মুঠোর মধ্যে শাড়িটা চলে আসবে মাত্র 3700। এরকম একটা দেখিয়ে দিলাম, এটা তোমার তসর বাপ্তা, হ্যাঁ তসর জরি বর্ডার তসর বাপ্তা, বাটিক বাটিকে প্যাচা ফ্যামিলি, এবং এটা হচ্ছে কালারটা ভীষণ সুন্দর, সেই মেজেন্টা লাইট, মানে দোপাটি ফুল কালার, খুব সফট টোন, এটা গরমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট টোন। দাম হচ্ছে 3700, দিদি শাড়িটা খুব কিউট মিষ্টি শাড়ি, 3700 নাম্বার 52 উইথ ব্লাউজ, 53 53 নম্বর বা উইভিং তাসার, একটা উইভিং তাসার দেখিয়ে দিচ্ছি, এটারও কিন্তু কালার পাবেন, এটা হয়তো একটা কালার দেখানো হচ্ছে, আপাতত পিচ কালার আছে। এই শাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু লিমিটেশন আছে, কেন জানেন তো, এগুলো তো মানে উইভার্সরা বানায়, আমরা সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আসি, যার ফলে এখানে লিমিটেশন কিন্তু আছে, এখানে যে অনেক কালার পাবেন আমি কথাটা বলবো না, মানে এটা হচ্ছে যিনি বুটিক ওনার তার টেস্ট অনুযায়ী কালার সেখানে পাবেন। এটা হচ্ছে একদম চকলেট, মানে ডার্ক চকলেট কালার, এবং এটার প্রাইস হচ্ছে 4850 নাম্বার 53 উইথ ব্লাউজ, ব্লাউজ রানিংয়ে 54। এই প্রিন্টটা আপনারা দেখে থাকেন, আমার ভালো লাগলো বলে দেখালাম, হ্যাঁ 54 এটা ডিসচার্জ হয়েছে, কালার ডিসচার্জ পিওর সিল্কে 3500 নাম্বার 54। এটারই আরেকটা কালার, এটা যেমন রেডের সঙ্গে দেখছেন চারকোলে, আর একটা দেখাবো রানীর সঙ্গে চারকোলে, মানে একই প্রিন্ট রানীর সঙ্গে চারকোল, এটা 55, দাম হচ্ছে 3500 নাম্বার 55। ভালো করে ইউটিউবে দেখুন শাড়ি, দেখে নিশ্চিত হয়ে বুকিং করুন, আবার সামনের মাসে দেখা হবে, দেখা হবে, আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, হোলসেলাররা যোগাযোগ করবেন, নমস্কার।